হাই ফ্রেন্ড, মিষ্টি মমের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ডেলি মর্নিং রুটিন। অ্যাজ এ সিজারিয়ান মম, আমি আমার মর্নিং রুটিনটা কেমন রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি সকালে উঠে পড়েছি, মিষ্টি সৌরভও উঠে পড়েছে, তো আমার বিছানাপত্র এখন কিছুই গোছানো হয়নি। আমি এখন একটু জানালার ধারে বসে প্রকৃতি দেখতে দেখতে একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। তোমরা অনেকেই জানো সকালবেলা উষ্ণ গরম জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, তো গরম জলটা খেয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মিষ্টিকেও আমি সকালবেলা করে গরম জল খাওয়াই, ওকেও খাইয়ে দিয়েছি। এবার আমি একটু চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে ঘরের বাকির কাজগুলো সেরে ফেলব। তো এখন মিষ্টিও চলে এসেছে, আমি চুল বাঁধছি দেখে ওরও চুল বেঁধে দিতে হবে, সেই জন্য আমার কাছে চলে এসেছে। তো ওর চুলটাও একটু আঁচড়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়বো। তো সকালের কাজ বলতে সকালে আমার তেমন একটা কাজ থাকে না, কারণ রাত্রেবেলায় আমি এঁঠো বাসনপত্র সব মেজে রাখি, ঘরটোর গুছিয়েই রাখি। সকালবেলা শুধু বিছানাটা গোছানো থাকে আর ঘরটা আরও একবার মুছে নিই। আর কাচাকুচি তো রোজের থাকে, তো এইটুকুই কাজ আমার সকালে থাকে। তো আমি এইগুলো সেরে নিয়ে তারপরে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। পরে কাজকর্ম সারতে সারতে প্রায় আধ ঘন্টারও অনেক বেশি, প্রায় পৌনে এক ঘন্টা মতো হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম মিষ্টিকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে আমি কী কী করছি সেগুলো শেয়ার করব। তো এবার আমি কী কী করবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তোমাদেরকে বলি, আমি যেহেতু একজন সিজারিয়ান মম, মানে আমার ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়নি, আমার সিজার হয়েছিল। তো মিষ্টি এক বছর বয়স পর্যন্ত, মানে আমার সিজার ডেলিভারি হওয়ার এক বছর পর্যন্ত আমি কোনোরকম এক্সারসাইজ বা কোনোরকম ডায়েট চার্ট ফলো করতাম না। মানে ডায়েট চার্ট ঠিকভাবে এখনও যে খুব একটা ডায়েট করি তা নয়, খুব একটা ছাড়া আমি ডায়েট করি না। কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেকটা সিজারিয়ান মায়ের ফলো করা উচিত। তোমরা তো দেখলেই যে সকালবেলা আমি জল খাওয়া দিয়ে, গরম জল খাওয়া দিয়ে আমার সকালটাকে শুরু করি। গরম জল মানে উষ্ণ গরম জল। এবার কাজকর্ম সারার পর, এই সব কিছু সারার পর আমি এখন আবার দু গ্লাস জল খেয়ে নেব। সবসময় খোলা জায়গায় করা উচিত, কিন্তু আমাদের তেমন একটা খোলা কোনো জায়গা নেই বলে আমি আমার ঘরের মেঝেতেই এটা করি। তো চলো শুরু করা যাক। প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছে, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর গরমটাও তার জন্য প্রচণ্ড। তো আমি 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে আবার এক গ্লাস জল খেয়ে নেবো, তারপরে কিছুক্ষণ পরে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেবো। তো এই ছিল আমার মর্নিং রুটিন। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটা সিজারিয়ান মায়েদের জন্য হেল্পফুল হবে। আজকে এই পর্যন্তই, টাটা।